এরপরে পুরি পাবার পরে ইলাবত মুসলমান আসল 5,000 টাকা ফিজ ডিপোজিট রাখে রাখেন। জাহিলিয়তর জমানা তিতা জিন্দা গালিলেইতা, জাহিলিয়তর জমানাত নবী দিয়া ইবার আগে জিন্দা গালিলেইতা, ইগু বড় হইব, ইগুরে আরো জনের কাছে বিয়া দেবা লাগব, হবান গিয়া খাম করব, ধরু বাড়িব, খাবার দইব, আমার ইজ্জত ধরব, ও কথা চিন্তা করি আইতা জিন্দা গালিলেইতা। আই আপনি আর আমি জিন্দা গালি আর না মুসলমান, এটা কি আর দাঁত গুণা করিয়ার সুদর আশ্রয় লইয়া করিয়ার নিনা না। কোরআনে করিম আল্লাহ তাআলা কইতাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিন হল ইমানদার হল তুমি তেন তাকোয়া অবলম্বন করো, তাকোয়া খারে হয় আমি বা দাইয়ার বা আপনার গুণার তাকি সারা গুণার তাকি বা সার নাম তাকোয়া। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আর আল্লাহ তাআলা কইতা তুমি তেন তাকোয়া অবলম্বন করো, আর সুদর আশ্রয় তাকিয়া আপনার এই জারুমা বাকি আমিনার রিবা সুদর যে বাকি অংশ রয়েছে এই কুত্তা কি তুমি সুদ তাকি তুমি তাইন বাস, অতিরিক্ত সুদ দেবা তাকি তুমি তাইন পরহেজ করো, যদি তুমি তাইন মুমিন হইয়া থাকো এরপরে কইতা এরপরেও যদি বাদ দেও না আল্লাহ তালা কইতা বা ইল্লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রসুলের যুদ্ধ ঘোষণা। আর সবচেয়ে ছোট গুণা হইছইল এক বেয়ান্দাদে এক নাফরমানে তার মার লগে অপব্যবহার যদি করে জিনাত্তা কি আরো জঘন্যতম অপরাধ হইল, এক দিরহম সুদর গুণার পরিমাণ নমাজ না পড়লে, রোজা না রাখলে, যকাত না দিলে, জিনা করলে পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থাকে ইলা কোনো ঘোষণা নাই শরীয়ত, যে মার লগে জিনা করার সমান, কিন্তু এক দিরহম সুদর গুণার পরিমাণ হইছে মার লগে জিনা করার গুণার সমান। এক রেবাত মত 77টা, আরো এক রেবাত 99টা গুণার কথা কইছেন সুদন, এর মাস্তা কিয়া সবচেয়ে ছোট গুণা কইছেন মার লগে জিনা খনার সমতুল্য, আর বড় গুণা কইছেন আল্লাহ আল্লাহ রসুলের লগে যুদ্ধ ঘোষণা করা। কোথায় আর মজর আমি আপনার আল্লাহর লগে যুদ্ধ করতা বলে হদিশ্বরী বাইছে আল্লাহ রসুল যখন মেরাজ তসিম নিলা, দেখলা এক মানুষে গু রক্তর নদী নালাল্লা খান ওলা ফুরকির মতো এই নালার মতো এক খালি রক্ত অগু বলে উঠিয়া আয় আরে ফরিস্তা ফাত্তরে গুদি মারইন ইটা, তখন আপনার এখানে মাথা শেষিয়া রক্ত প্রবাহিত ইয়াখার যার যার অবস্থায় এরপরে ওখান জোড়া লাগে হিরিয়া উঠিবার চেষ্টা করে হিরিয়া মারইন ইটা, ও নবী দিয়ে কইলা ও জিব্রাইল ই কি ব্যাপার রে বা এখে, তখন নবী দিয়ে কইলা এ আপনার উম্মত উম্মতর মাস্তা কি ও মানুষ যেথায় দুনিয়ার জমিন সুদ খাইবা, সুদকুর দ্বারা এরার শাস্তি বলে এইরকম হইব। আল্লাহ কইতরা আল্লাযীনা ইয়াকুনুনা রিবা লা ইয়াকুমুনা আল্লাযীনা আতকুনা কা হাবিসা বাসুল কামা ইয়াকুমুল লাযীনা ইয়াতাখাবাতু মিনাল ইয়াতাখাবাতু শয়তানু মিনাল মাস, সুদ খারা মানুষ যারা এরা খাইল কেয়ামতর ময়দান বলে বুথে দরা মাথা লল্লা খান উবা খাড়া হইবা উবাইবা খালি বাল্লা বাল্লি করবা কইদরা মানসে হইবা ইটা ই মধুরিল্লা খান এখানে ডাক্তার আল্লাহ খান ইটা ওই গেলা কি মদ খারা মানুষের হালত বলে কেয়ামতর ময়দান ওলো হইব। হদিশ্বরী আইছে এক এক সুদকুরর ফেট বলে এক এক গুদাম আল্লাহ খান হইব, আর গ্লাস যারা ফিটিং করলে ঘরের ভিতরে দেখা দেয় না নাকি তা আছে না আছে ওলা বলে ফের তাকবার ভিতরে দেখা দেইব অজগর সাফল্লা খান অসংখ্য অজগর সাখে খালি খেরমের কথা
এক এক অজগর সাপ কইতে আপনার গুয়া গেছ লেখার নাই, ওলা অসংখ্য সাপ বলে তার পেটো থাকবা আর কিতা শাস্তি হইত রে ভাই। এই এই সুদকুর যারা আই সরকারে বিভিন্ন কোম্পানিয়ে দেখছে বেটাইন মুসলমান দেখাবু খরা ধারণা আগুয়া আসেন বেটির গন্তরে সমালছে বন্ধন নামে একটা সুদর খারবার শুরু হয়েছে নি আপনার বউয়ে যে খরের ফুলিয়ে খরের একবার তার চিন্তা এনারি রে ভাই, যে এত বড় গুনার খাম আমার বউয়ে খরের, এত বড় গুনার খাম আমার ফুড়িয়ে খরের, তুমি বাঁচি দিই পাইনি। এর লাগি আমার বা এখন ফুলি জন্মার পরে জেয়াল্লা জন্ম দিছেন খৈতরা মার পেটো থাকা অবস্থা ছয় মাস আগে আল্লাহ তালায় এই বাচ্চার খাদ্য মার বুকুর মাঝে রিজার্ভ করি আল্লাহ রাখুন। এর লাগি দুনিয়াত আবার পরে আপনার আদিত ভরে না বইত ভরে না মাত্র ভরে না খালি খান্দা মায় খুলো লইন লইয়া আপনার স্তন বার করিয়া মুখ হারাইন আর ওই সময় এই স্তনর বুটার মাঝে হইছেন বত্রিশটা ছিদ্র দিছেন সূক্ষ্ম সূক্ষ্ম, একটা ছিদ্রে দি যদি দুধ বারইয়া আয় বিন খাইয়া মরি যাইতে পারো, এর লাগি ছুটো ছুটো সূক্ষ্ম সূক্ষ্ম বত্রিশটা ছিদ্র দিছেন। এই খাদ্য মার ফেটো থাকা অবস্থাত আপনার আমার ব্যবস্থা করিয়া দিলেই ছিল। এরপরে কইতামিন জীব জন্তু কীট পতঙ্গ লতা পাতা দুনিয়ার জমিনও নাই যে গরি দেখর ব্যবস্থা আল্লাহ তালায় খরচইন না। আপনি ফুড়িরে বিয়াবালা জায়গায় বিয়া দিতাই 5,000 টাকা সুদি রাখলায় এরপরে অগুন বাড়াই বাড়াইয়া আরও আপনার বিভিন্ন লাইনে সুদি তৈয়া ফুড়িরে আপনার বিয়া দিতে 1,000-1,000 টাকা খরচ করায় আল্লাহ যে প্রশ্ন করবা মাল খামাইলা কিলা আর খরচ করলায় কোন খাতে, তখন জব কিতা দিতে হিতায় মারিলেই শোন জিন্দার আপনি আর আমি মারি আর না জিনা মাল লোকে জিনার মতো গুণা করিয়ার ফুড়ি ভাইয়া আর না আল্লাহ আল্লাহ রসুলের লোকে যুদ্ধ ঘোষণা করিয়ার আমার ভাই এখন আমার দুস্ত হল হিতার তা গেরোটা 8 গুণা অন্নি না না আজ ইমানদার বলিয়া দাবি করা আল্লাহ খুদ্র ইন কুন্তুম মুমিনিন যদি তুমি দেন মুমিন হইয়া থাকো তাহলে হিতার তা কি বাসো, আমরা মুমিন দাবি করি আর মুসলমান দাবি করি আর সুদ খাইয়া ঘুষ খাইয়া আপনি নমাজ আল্লাহ খান নমাজ যদি বানাইতে পারো ঘুষ খাইতে সময় সুদ খাইতে সময় মনে আইব আল্লাহ নু দেখতে আল্লাহ নু বুধ পাইতে আল্লাহর কাছ থেকে বাঁচবো কিনা আমার ভাই এখন আমার দুস্থ ফল আর বুধুর কখন ও হজরতে হান্নায় এই ফুলিরে বলে বয়তুল মকদিসর খেদমত দিছেন ইন পক্কা লম্বা ঘটনা আছে। তখন বয়তুল মকদিসর ইমাম আসলা এক নবী জাকারিয়া আলাইহিসসালাম তফসিরের মধ্যে লেখরা যে সম্পর্কে মরিয়মত এই জাকারিয়া আলাইহিসসালাম খেউ খুইছেন ফুফার খেউ খুইছেন মৌয়া দুইও লাইলেও ঠিক আছে আর লঠারি মারার পরে থান জিম্মাদারিত আইছেন মেহরাবর দ্বারা কামরা এখান বানাইয়া দেব হইছে অন থাকইন আর মসজিদর খেদমত করেন। একদিন হজরত জাকারিয়া আলাইহিসসালাম খয় খবর লইবার লাগি ও এর বিতে এই মরিয়ম আলাইহিসসালামার বিতরে হামাইলা ও ই ফুলির নাম আপনার হান্নায় রাসলা মরিয়ম ও ইন্নি সাম্মাইতুহা মরিয়ম মরিয়ং মরিয়ং আমরা কই শব্দটা মারিয়াম সুরিয়ানি ভাষার শব্দ তার অর্থ সেবিকা খেদমত করনে বলে। এই যখন জাকারিয়া আলাইহিসসালাম কামরার ভিতরে হামাইলা কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিযকা হামাইয়া দেখেন টেবিল আঙ্গুর খয়গু রাখা আপেল খয়গু রাখা ডালিম খয়গু রাখা তাই নাক তাজ্জুব হইলা এখন তো হাইব্রিড জমানা 12 মাস পাওয়া যায় এখন তা আমরা দেশও এক জমানা মৌসুম ছাড়া পাওয়া দিত না আর সেই সময় তো হাইব্রিড জমানা আসলো না কইলে রে এটা তো বাজারও নাই আর বাজারও থাকলেও তো ইগু তো বারো হয় না ইটা ফাইলো খানো মনও তানার সন্দেহ হইল যে মরিয়ম ইগেনি খেয়ের লগে সম্পর্ক হয়ে গেল নি কিতানি ও কইলা ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা ইটা তুমি খানো ফাইলাই দেবা হযরতে মরিয়ম আলাইহিস সালাম কইলা কালাত হুয়া মিন ইনদিল্লাহ ও হুয়া দি বাবু হুয়া দি আপনি অন্য কোনো চিন্তা করেন না জানি আল্লাহ তাআলা জিব্রাইল আমিনের মাধ্যমে বেস্তি মেবা আমার লাগি পাঠাই দিছ দেখছেন নি মসজিদের খেদমত করার কারণে
মসজিদের জরুরত আদায় করার কারণে আল্লাহ কিতা করছেন, গাইবির ইজাজ দিছেন দিনারা। আইজে যদি মসজিদের লগে সম্পর্ক লাগাই, মসজিদের খেদমত করি, আল্লাহ আমরারেও গাইবির ইজাজ দিবা, হালাল ইজাজ দিবা, হারাম ইজাজ থাকি বাঁচাইবা, ইটা একদিন আর বিশ্বাসের মা। এরপরেও শেষ নাই, তফসিরের এক বর্ণনা মতে জিব্রাইল আলাইহিসসালামে ফু দিয়া, আরো এক বর্ণনা আছে তাইন বলে বাথরুম গুসল হামাইছে, ও সময় বুধভাইলা এক বাতাস আইয়া তান ফেটো লাগছে, লোকে সেফ আরো কত বারো এখন নাই, কিছুদিন দেইতে না দেইতে তাইন বুধভাই প্রেগনেন্ট হয়ে গেছেন, হামেলা হয়ে গেছেন, কইলা রে বাল্লাহ আমার তো কোনো পুরুষ যাতে স্পর্শ করলো না, আমার বিয়া হইল না, জামাই নাই, আর এই অবস্থায় হরুতা যদি ভাইতে মানুষের কাছে মুখ খিলা দেখাই কান্দা শুরু করলা। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামরে পাঠাইলা, জিব্রাইল আলাইহিসসালাম আইয়া কইলা, আল্লাহর বান্দি যে আল্লাহ একবার ঘটাইছে না আল্লাহ সমাধান দিবা, তুমি কোনো চিন্তা করিও না। বেটি মানুষ তো চিন্তাই কেন তার অন্তর থাকি যায় না, কইদরা এই আওলা জমিন আইবার কিছুদিন আগে বয়তুল মকদিস ছাড়িয়া পাশে জঙ্গল আসো হন গেছেন গিয়া, আর হন গিয়া সৈতাত ফড়িয়া খান্দিতরা কইত্রা রে আল্লাহ এই বাচ্চাকে দুনিয়ার জমিন আইবার আগে আমার জমিন থেকে উঠাই লাও, আমি মানুষের কাছে মুখ খিলা দেখাইব। আবার জিব্রাইল আলাইহিসসালাম আইসেন, আইয়া কইলা ও আল্লাহর বান্দি তোমার সাবকাশ দিলাম, তুমি কিতার লাগে অত টেনশন করো, অত হেজিটেশন করো, তুমি কোনো চিন্তা করিও না। ও কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ এক ছেলে জন্ম দিলেইছেন, খুব সুবহানাল্লাহ। ছেলে ভাবার পরে জঙ্গল তো না আছে, দোকান না আছে, আপনার বাজার এখন তানও অনেক কিছুর জরুরত আছে, বাচ্চাইগুলোর জরুরত আছে, এখন বারোইটা ময়দানও শর্মে খিলা বারোইটা বড় চিন্তার মাঝে ভরসেন, জিব্রাইল আলাইহিসসালাম আইসেন, আইয়া কইরা ও আল্লাহর বান্দি তোমার এনে সাবকাশ দিলাম, তুমি অত চিন্তা কিতার লাগি করো, আপনার তুমি চিন্তা করিও না, তুমি মানুষে যখন প্রশ্ন করবা ইগু তুমি খানো ফাইলাই কই আমি রোজা ধরি লইছি, তখন কোনো যুগর রোজা ধরলে মাত কথা করা আসল না, ও তাইন বলে বারো ঈশ্বর বারণির পরে মানুষে বেরিয়া কইলা তো আল্লাহ রে ইগুরে অতদিন বয়তুল মকদিস দেখলাম আর বিয়া হইছে করি অত জানি না, আর ই হরুতা ইগু খানো ভাইল, ও কইলা ও আল্লাহর বান্দি হোসাইন তুমি ইগু খানো ভাইলা, তাইন কইলা এরে হনবা আমি রোজা ধরি লইছি মারতাম পারতাম না, কিচ্ছু মাথার থাকলে আমার ফুয়াল লোকে মাতো বাদবেলা হল যুগ আসুন নানি মানুষ একটা কইলা দেখ অগুর বেটি গিরি আনা বিয়া পাইছে হরুতা, আর হয় তিন দিনের বাচ্চা অগুরে বলে মাথাইতাম খিচা গর্দনা লইয়া বারো হইছে, এই মাত্র রইতে না রইতে আল্লাহ তালায় হজরতে ঈসা রুহুল্লার জবান খুলি দিলাইলা, হজরতে ঈসা রুহুল্লা উঠিয়া কইলা কালা ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহ নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আমার আল্লাহ ইঞ্জিল কিতাব দান করছেন, আমারে নবী বানাইছেন, এই কথা শোনার লগে লগে কিছু ময় মুরব্বী খোলাস দায়রা কইলা খবরদার আর আগে দিবালিও না, ইন তো আল্লাহর কেরেসমা দেখা যার, আর যদি আগে দিবালো আল্লাহর আজাব আর গজবে সারা ধ্বংস হয়ে যাইবা। হে ভাই মুসলমান, আল্লাহ তালা মসজিদের জরুরত আদায় করার কারণে পয়লা গাইবিরি দেখ দিলা, এরপরে আল্লাহ তালা এক নবী জনম দিলাইছেন, খুব সুবহানাল্লাহ। লাগি মসজিদের লগে যত বেশি সম্পর্ক হইব, মসজিদের যত খেদমত করম, আপনারে আমারে আল্লাহ গাইবির ইজাজ দুনিয়া জমিন দিবা, আর আওলাদ রে নেক বানাইয়া দিবা, আওলাদ যদি নেক হই যায় ভাই আপনার এক আওলাদ যদি আলিম হয় আবির সাহেব হয় কারি সাহেব হয় মৌলানা সাহেব হয় মুফতি সাহেব হয় আপনি হবা আটিয়া দায়িত্ব যদি একজনে প্রশ্ন করে হৌ খেদার আর একজনে যদি উঠিয়া কয় সিঞ্চনানি অমুক মৌলানা সাহেবর বাপ যাইত্রা অমুক মুফতি সাহেবর বাপ যাইত্রা অমুক আপনার কারি সাহেব আবি সাহেবের বাপ যাইত্রা ইকান হুনার পরে বালা লাগবো নি না বাদ লাগবো মুসলমান, এই আওলাদর কারণে দুনিয়ার জমিনে তোমার অমুকর বাপ হইত্রা, আর এই আওলাদর কারণে আল্লাহ তালা খাইল কেমতার ময়দানও আপনার এই আওলাদর কারণে আল্লাহ জন্নতি পর্যন্ত বানাই লাইব।
আর আল্লাহ খরুক খান আরে ভাই, যদি আপনার আমার হকলর আওলাদ আছে এক ফুয়া যদি আপনার নষ্ট হয়ে যায় আমার নষ্ট হয়ে যায় আর আমিও আঠিয়া যাই আর যাইতে সময় যদি খেউ খেয়ে হু খেয়ে যান আর আপনার যদি উঠিয়া কয় সিনচত নানি বলে না বলে ইগু তো দেখি আর বে হাসম সুরুর বাপ দা। হে ভাই মুসলমান মন আইব নানি বলে হায় রে আমারে সুরর বাপ মানসে কইতরা, আমারে দেখাই তোর বাপ কইতরা, বদমাশর বাপ কইতরা, আয় রে হায় জমিনে যদি ফাটা দিত তে মাটি তুলে আমাই গেলাম ইয়া ঔলাদর কারণে দুনিয়া তো বেইজ্জত হইবায় আর খাইল কেমতর ময়দানও বেইজ্জত হইবায়, এর লাগে ঔলাদ রে নেক বানাইতে হইলে, হালাল নিজের রিজকের মালিক বানতে হইলে, মসজিদ সারা নামাজ পড়তাম না খুব কা ইনশাআল্লাহ, আল্লাহ তাহলে আমরা তৌফিক দিত জমাতর সহিত আমরা নামাজ পড়তাম, মসজিদের জরুরত আদায় করতাম, মসজিদের খেদমত করতাম, আমরা হই নাই তো খাদিমে উড়িত, খাদিমে দরজা লাগাইতো, খাদিমে জানালা লাগাইতো, আল্লাহর ঘরের খাদিম যদি হইতে ভারোর ভাই খাম তো বানাই দিছো নানি তুমি, হে বেটা এক নামে খাদিম আছে তুমি খেদমত করো না, তুমি আমরা দেবায়ক ফোর্সে হাত দিয়ে তুলিয়া নিয়ে ফেলাও না, তুমি ঘুরো না, তুমি দরজা খান লাগাও না, তুমি জানালা খান লাগাও না, তার ব্যবসাও কি বরং হিগে যদি কোনো খালি ব্যতিক্রম হয়ে যায় কই ভাই খাদিম আনা পয়সায় রাখছিনি তোরে, বাপ রে বাপ, হায় রে বেটাগিরি রে দুনিয়ার তুমি ন, আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ খল এল লাগিয়া প্রায় আটটা বাজি যার ওয়াজের শেষ সময় অত লম্বা ওয়াজ করার কথা নাই, আমারে হজরত মাওলানা হুসাইন আহমদ সাহেব কইছেন পরবর্তী ওয়াইজ দিন আইতরা 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 হইয়া যদি নয়টা বাজাই দিই বুনি কোন যায় এর লাগে আইবার হইলে আনিলেন আনাইলে নমাজ ফড়কা, আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল যে মাতগুলা আমি মাতিছি যদি মনে করেন কোরআন হদিসর মাধ্যমে মাতিছি তাহলে আমল করার চেষ্টা করেন জানি লাভ হইব, দুনিয়াত খেয়েও চিরদিন রইতাম না রে বাবাই, এই দুনিয়া সারিয়া একদিন সারা দেইতে লাগব, এই দুনিয়া সারিয়া সারা একদিন যাবা লাগব, মা সাল্লাহ আমার ভাই তো এই দুনিয়া সারিয়া সারা একদিন যাবা লাগব, যাইতে সময় কিতা লইয়া যাইতাম ওখান চিন্তা করা লাগব, এর লাগি রমজান শরীফ সামনে রে বাবাই, এই রমজান সম্বন্ধে আমি মাত মাতিছিও না, আমি কইছি রোজা জেলা ফর্জ নমাজ ওলা ফর্জ, এখন ফর্জ রোজা রাখলাই নমাজ ছাড়িয়া এই রোজা রাখিয়াও যে তার না রাখিয়াও তা এর লাগি পয়লা নমাজই বনি আমরা মসজিদের লগে সম্পর্ক লাগাই ইনশাআল্লাহ ও নমাজও কবুল হইব রোজাও কবুল হইব সারা ইবাদত আল্লাহ গসিবা, কারণ নমাজ ঠিক হইলে সারা ঠিক আর নমাজ যদি ঠিক থাকে না সারা বেকার, আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاه والسلام على شمس الهدات واللقين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغارا يا ارحم الراحمين اي الله আমরা খেও সাই সত্তর পনেরো বিশ বাইশ বছরের বাগরা গুলাম হল আজ তোমার এক গর আমাই আমরা ধরা দিলাইছি আল্লাহ আমরা আইল খালিয়াতে তুমি ফিরাইয়া দিও না, আল্লাহ আমরা জানিয়া ও জানিয়া দেখিয়া ও দেখিয়া আদি ভাও দি মুখ দি দিল দি চক্ষু দি কর্ণ দি দাহিরা বাতিনা সিরকি বেদাত গুনায় সগিরা কবিরা যেত জাত বেন্দা দিন ফরমানি করিলাইছি আল্লাহ খালিস দিলে আমরা তোবা করিয়ার আল্লাহ এমন এক মাস তোবা করিয়ার আল্লাহ তোমার হবিবেন কইছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান অবলিগনা রমজান রজব আর শাবান মাস বরকত দিও আর রমজান শরীফ ভাই আল্লাহ তোমার কাছে আমরা খুঁজি আর ই মাস যে তো খয়ের আর বরকত নাজিল করবাই লোক কেন আমরা গুনাগার হল তুমি সমার করিলাও
আর মোবারক মাস রমজান শরীফ ভাইয়া, এই মাসর কদরদানি করি আমরা গুনারে খাটাইতাম, ও তৌফিক দ্বার আমরা বানাইয়া দিলাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তোমার দয়া আর মেহরবানি দি হিন্দুস্তানের জমিন ও আমরা মানুষ সহিত ইমান আর ইসলাম লইয়া মাসাজিদ মাদারিস মক্কা বিরহর হেফাজত করি করি রইবার আমরা তৌফিক দেও। আল্লাহ আমরা কোনো দোষ নাই, একমাত্র বলিছি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা পড়ার কারণে কুফার মুশরিক আমরা বাইরেরা নজরে সার, আল্লাহ একবার তা তোমার রহমতের নজর খান আমরার ভাই বলাই দেও। আয় আল্লাহ আমরার ভাই বিরাদর দুস্তাস না যেতা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম অরুণাচল সৌদি আরব আবু ধাবি কাতার আমেরিকা লন্ডন ভারতবর্ষের বিভিন্ন স্টেট ও খাস করে বেঙ্গালুরুর জমিন ও, আয় আল্লাহ যত ভাই বই নাই না শনি তার জান মাল ইজ্জত আবরু ইমান ইসলামের হেফাজত তুমি মৌলা করি হয়াল। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ মসজিদ রে কবুল ফরমাও, আয় আল্লাহ আমসার কবুল ফরমাও, আল্লাহ যারা সাহায্য সহযোগিতা চেষ্টায় প্রচেষ্টায় এই দিনই মজলিস কাইম হইছে তমাম রে কবুল ফরমাও। আল্লাহ আমরা লক্ষণে যত মা বই নকলে হাত পাতাইছেন, আল্লাহ তোমার দয়ার মেহরবানি দি, আয় আল্লাহ তামামর দিলি যাই মকাসিদ রে তুমি ফুরা করিয়া দাও। আল্লাহ আমরা অভাবী অফলর অভাব নতুন রে দূর ফরমাও, আল্লাহ আমরা করজদার অফলর করজ মারবার তৌফিক আতা ফরমাও, আল্লাহ আমরার খার নাও কোন গেট রাখাইল মওলা তুমি বেলা বুধবার হয়, আল্লাহ তোমার রহমত দিয়ে আমরা তামামর লাগাইল নাও খানের ধরে সুটাইয়া দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি খালিকার মালিকর গেছে খুঁজিয়ার, আয় আল্লাহ আমরা যারা গেছি যারা এখনো দাইতাম পারছি না, আল্লাহ আমরা বারবার তোমার বাড়ি আর তোমার হবিবর বাড়ি জিয়ারত করা নসিব ফরমাও। আয় আল্লাহ মদিনা হায় দূর মায় হ মজবুর, মদিনা জানা কঠিন হুয়া হায়, গিলা কিসি কানাই করঙ্গা এলাহি জব মায় মদিনা যাও, মদিনা যাকর এহি করঙ্গা কেদর নবী পর পড়া রহঙ্গা, ও দিন খুদা করে কে মদিনা কু যায় হম খাকে দর রসুল কা সুরমা লাগায়ে হম। আয় আল্লাহ আয় আল্লাহ রোজা তর রদুল বালি দিয়ে আমরা চক্ষু সুরমা লাগাই মরে ভাই আল্লাহ। আল্লাহ আমরা রে বারবার ও জাতীয় মাল আসবাব দেও, যে জাতীয় মাল আসবাব হইলে আয় আল্লাহ মসজিদ মুদরসা ফকির মিসকিন রে সাহায্য করতাম ফার্ম, আর তোমার বাড়ি আর তোমার হবিবর বাড়ি জিয়ারত করা নসিব হয়ে যাইব। আয় আল্লাহ হজরত মাওলানা হুসাইন আহমদ সাহেবে বড় চেষ্টা করিয়া আয় আল্লাহ বারবার যোগাযোগ করিয়া আয় আল্লাহ উলামায়ে কেরাম হল হাজির করছেন, আল্লাহ তানি মেহনত রে কবুল ফরমাও, আয় আল্লাহ তান আশা ভরসা রে তুমি কবুল ফরমাও, আয় আল্লাহ তান মুর্দেগা রহলার কবরের উপরে রহমতের জলি বর্ষাও, আল্লাহ আমসারি এলাকার জিন্দা ফলর নেক আমলের তৌফিক দেও, আর মুর্দেগা নফলর কবর রে তুমি জন্নতর বাঘ বানাইয়া দেও। আল্লাহ আমরা হাজিরিনে মজলিসর সুনার মাইয়ার বাবারে মাফ ফরমাও, যারা দুনিয়ার জমিন জিন্দা আছেন হায়াতে তো ইবাদান ফরমাও, আল্লাহ যারা কবরের বাসিন্দা বনি গেছেন মাহবুদ তান তান কবরের উপরে রহমতের জলি বর্ষাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا رب. السلام عليكم ورحمة الله وبركاته.